মুর্শিদাবাদের বহরমপুরের রেশনে চাল ও চিনি উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে বহরমপুর থানার আইসির নেতৃত্বে বহরমপুর উত্তর পাড়ার মোড়ে জগদ্ধাত্রী মিলে অভিযান চালিয়ে প্রায় 3,000-এরও বেশি সরকারি বস্তা উদ্ধার করে পুলিশ। বহরমপুরের বিভিন্ন ডিলারের কাছ থেকে এই চাল ও চিনি সরকারি জিনিস পাচার হয়ে আসতো এই মিলে, সেগুলি পরে চড়া দামে বাজারে বিক্রি করা হতো। বুধবার গভীর রাতে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 3,000-এর বেশি সরকারি জিনিস উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ। কিভাবে এই বেসরকারি চাল বা চিনি এখানে আসতো সেটাই তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, বহরমপুরের বিভিন্ন সরকারি যে রেশনের দোকানগুলি রয়েছে সেখান থেকেই এই বস্তাগুলি পাচার হয়ে এই জগদ্ধাত্রী মিলে আসে এবং দীর্ঘদিন ধরেই চলতো এই কারবার। বহরমপুর থেকে বিনয় রায় ও টিঙ্কুর রিপোর্ট, NTV WB। একটা শট মনে হয় 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড করে হবে, ওগুলো ঠিক করে দেওয়া যাবে। এগুলো এইগুলো শেখাতে হবে 8 সেকেন্ড হলে বলবি, তখন বন্ধ করবো। ঘোরা, মোবাইল ঘোরা, আইসাইট, আইসাইটটাকে নিয়ে আসবেন এরকম, একদম পুরো আইসাই নাম্বারটা এসে থাকে দিক থেকে নিতে হবে। ধরো, তুমি তোমার হাত তুলে, হাত তুলে না, বলো। এই বল দত্ত।